বটদ্রবাত বিজেপি প্রার্থী আঙুলতা ডেকার হয়ে নির্বাচনী প্রচার সভাত অংশ লৈছে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আমি লৈ গৈছো পুনপটিয়া সম্প্রচার লৈ। লড়া ছোৱালী আছে, মোকো কৈছে ঘরের পর নোলাবি, মন্ত্রী তো জীবনত বহুত হবি, দান থাকিলেহে মন্ত্রী হবি, ওলাব নালাগে। কিন্তু আমি আমার সন্মুখত কি আছে চিন্তা নকৰাকৈ কোভিড হওঁতে অসমৰ মানুহৰ বাবে হস্পিটালৰ দুৱাৰে দুৱাৰে আমি ঘূৰি ফুৰিছিলোঁ। এতিয়া ৰাইজ আপোনালোকে এটা সঁচা কথা ক'বচোন, মানুহকতো গালি গালাজ কৰা সহজ কথা, কোভিড হওঁতে নৱেম্বৰ মাহলৈকে নৰেন্দ্ৰ মোদীয়ে বিনা পইচাত আমাক চাউল দিছিলে নে নাই কওক? দিছিলে নে নাই? দালি দিছিলে নে নাই? মহিলাৰ বেংক একাউণ্টত টকা আহিছিলে নে নাই? বিনামূলীয়া গেছৰ চিলিণ্ডাৰ পাইছিলোঁ নে নাই? তেতিয়া কংগ্ৰেছবিলাক গাঁতৰ তলত আছিল নে নাই কওক? তেতিয়াতো কোনেও কংগ্ৰেছ দেখা পোৱা নাই। তেতিয়া শিৱামণি বৰা ৰঙা বগা কলা দেখিছিল নেকি কোনোবাই? কোনোবাই দেখিছিল নেকি? এতিয়া বৰা আহি গ'ল বোলে মই চবৰ নাম লিষ্টত সোমাই দিছিলোঁ। আরে বটদ্রবার মানুহ কি বাংলাদেশী নেকি? হ্যাঁ, অপমান করা নাই নেকি? কয় মই নাম ভরাই দিছিল। আরে তুমি কোন হয়? মই যদি ভারতত জন্ম লৈছো মোর নাম নিজে নিজে সোমাব, তুমি নাম সোমাই দিয়া বলে কই পেলায় আমাক বিপদে করিলা। আক কাগজ আক হুলস্থুল, এনেকুয়া এমএলএ যদি লগত থাকে ডেইলি তো গাড়ি এক্সিডেন্টে হয়ে থাকিব, হয় নহয়? গাড়ি ডেইলি এক্সিডেন্ট হব। সেইকাৰণে ৰাইজ কংগ্ৰেছক ভোট দি লাভ নাই। বিহাৰত কংগ্ৰেছ নাই, উত্তৰ প্ৰদেশত কংগ্ৰেছ নাই, কৰ্ণাটকত নাই, গোৱাত নাই, মণিপুৰত নাই, নাগালেণ্ডত নাই, মেঘালয়ত নাই, অৰুণাচলত নাই, উত্তৰাখণ্ডত নাই। আছে ক'ত? আগত যে মোদী চাহাব অহাৰ আগতে একবিধ 500 টকাৰ নোট আছিল, এতিয়া সেইটো 500 টকাৰ নোট দোকানত দিলে দোকানে মাল বস্তু দিব নিদিয়ে নহয়? কংগ্ৰেছৰ অৱস্থা এনেকুৱা, কংগ্ৰেছ বুলি ক'লে দোকানত মাল বস্তু নাই, কোনেও নিদিয়ে, বুজিলে? সেইকাৰণে মিছামিছি কংগ্ৰেছক খেদি লাভ নাই, এইটো গ'ল। ফুটবলত পাম নাই আৰু, কংগ্ৰেছৰ শেষ। আজি গোটেই দিনটো টিভিতটো মোৰে মিটিং দেখি আছে, কবাত কংগ্ৰেছৰ মিটিং দেখিছে, কবাত কংগ্ৰেছৰ মিটিং শুনিছে? ইয়াতে প্ৰিয়ংকা গান্ধী আহিলে, মই বোলো এই পশ্চিমবংগতো প্ৰিয়ংকা গান্ধী নাযায়, তামিলনাডুতো নাযায়, কেৰেলাতো নাযায়, অসমত কিয় আহি থাকে? এটা কংগ্ৰেছীক ফোন কৰিলোঁ, এই বাবা সব জেগাত ইলেকশ্যন হৈ আছে, অসমতেতো কিয় প্ৰিয়ংকা গান্ধী আহি থাকে? বোলে দাদা আপুনিও এটা মানুহ, বোলে কিয়? আপুনিয়ে মাতিব আকৌ, আপুনিয়ে মোক সুধিব। মই বোলো দেট মই মাতা নাই, বোলে নহয় আপুনিয়ে মাতিছে। মই বোলো কেনেকৈ মাতিলে? বোলে আপুনি কোভিড টভিড নোহোৱা কৰি দিলে গতিকে অসমত আহি গৈছে সব, বেলেগ জেগাত কোভিডৰ ভয়ততো ক'তো নাযায়, ইয়াতে এতিয়া তেওঁলোক আহিছে, বিচাৰি থাকে ক'ত কোভিড নাই। য'ত কোভিড নাই তাত আহে, আৰু য'ত কোভিড থাকে তাত লুকাই থাকে। এইটো পাৰ্টিৰ কিবা লাভ আছে নেকি? আমাৰ বহুত মানুহ আছে ইলেকশ্যন জিকাৰ পিছত কয়, হাৰাৰ পিছত, জিকাৰ পিছত কয় এইবাৰৰ পৰা আমি বিজেপি। সেইটো নহয়, বিজেপি এইবাৰ ইলেকশ্যনৰ আগৰ পৰা বিজেপি, ইলেকশ্যনৰ পিছত বিজেপি নহয়, ঠিক আছে? আগত বিজেপি হ'ব লাগিব, কাৰণ এইবাৰ আমি বহুত কিছু কৰিব গৈ আছোঁ। কি কি কৰিব গৈ আছোঁ? এজন মাকৰ কাৰণে বাচ্চাতকৈ কিবা ডাঙৰ বস্তু আছে নেকি? বাচ্চাক বেবি ফুড দিব লাগে, খোৱা বস্তু খুৱাব লাগে, পঢ়াৰ কিতাপ কিনিব লাগে, পাৰিলে নাৰ্চাৰী স্কুলত পঠাব লাগে, ইয়াতকৈ ডাঙৰ কাম কিবা আছে নেকি? কিন্তু গৰীব দুখীয়া মানুহে ক'ৰ পৰা পঠাব? পইচাটো লাগিব। এতিয়া আমি ঠিক কৰিছোঁ যে আমাৰ বটদ্ৰৱা সমষ্টিত যিমান দুখীয়া মহিলা আছে আৰু যিমান নিম্ন মধ্যবিত্ত পৰিয়াল আছে সকলোকে আমি অৰুণোদয় আঁচনি দি দিম, হ'ব? আচ্ছা এতিয়া অৰুণোদয় কি বাবা তোৰ ভাল? তোক দেখিয়ে মনটো ভাল লাগি গৈছে, সেইদিনা দেখিছিলোঁ নহয় তাতে, হয় নহয়? জিন্দাবাদ। আচ্ছা
অরুণোদয় আসনি আগত আছিলে 38 টকা, এতিয়া আমি অরুণোদয় দিম মাহত 3000 টকা। যদি আমি 3000 টকা পালো, যদি কি পামে আৰু হৈ গল, মই কলো পাই গল, কংগ্রেস টাইপ গ্যারেন্টি নিদিও আৰু, গ্যারেন্টি কোনে দিয়ে? টিভিত যিটো বস্তু গ্যারেন্টি বুলি কব, ঘৰত আনিলে গম পাব এইটো বস্তুৰ কাম নাই, হয় নহয়? গ্যারেন্টি মানে এইটো বৰবাদ। এটা গেঞ্জি কিনিলে দুটা গেঞ্জি ফ্রি, এইবিলাক কিবা রাজনীতিত চলে নেকি? এই গ্যারেন্টি পার্টির কথা বাদ দিয়ক, এটা কোনো সরকারে নাই, নিজরে গ্যারেন্টি নাই, বেলেগর কি গ্যারেন্টি লব, হয় নহয়? এতিয়া এই 3000 টকা পোৱাৰ লগে লগে আমি লড়া ছোৱালীক নার্সারি স্কুলত পঠাব পাৰিম, অন্তত বেবি ফুড কেটা কিনি দিব পাৰিম, আমি অসমখনক কিছু আগুৱাই লৈ যাব পাৰিম। 3000 টকা ধেমালি কথা নহয়, ঘৰত বহি বহি পাব, অফিচত যাব নালাগে, কতো যাব নালাগে। তাৰ লগে লগে আমাৰ বহুত মহিলাই গোট বনাই এই বন্ধন বেংক, মাইক্রো ফাইনেন্স এইবিলাকৰ পৰা লোন লৈ থৈ দিছে, হয়নে নহয়? ঘূৰাই দিব পাৰেনে? কষ্ট হয় ন, হয়নে? মোক কোৱা নাই কিয় আগতে? এতিয়াহে মোক ক'লে আইসকলে যে বহুত কষ্ট হয় বুলি। সেইকাৰণে আমি সিদ্ধান্ত লৈছোঁ যে যিমান মহিলাই বন্ধন বেংক, মাইক্রো ফাইনেন্স এইবিলাকৰ পৰা লোন লৈছিলে, গোটেই লোনবিলাক আমি ঘূৰাই দিম, আপোনালোকে ঘূৰাই দিব নালাগে, হ'ব? ক'লেহে মই জানো, আজিলৈকে মোক কোৱাই নাই যে এনেকৈ এজেণ্টবিলাক ঘৰে ঘৰে আহে, হয় না আবু? হাঁহি লাগে, ৰহ বেটা, হাঁহি আছো, ৰহ। এতিয়া আমি লৰাবিলাকক স্বয়ং আঁচনি দিলোঁ 50,000 কৈ, এইবাৰ আমি 2,00,000 লৰাক প্ৰত্যেক বছৰে স্বয়ং আঁচনি দিম, টোটেল 10,00,000 লৰা ছোৱালীক আমি স্বয়ং দিম। মহিলাৰ গ্ৰুপবিলাকক কংগ্ৰেছত দিছিল 5,000, এই তোৰ নামটো নাছিৰ আছিল নে? আচ্ছা, মোৰ মনত আছে, আচ্ছা 10,000, ই বহুত দৌৰিছে সিদিনাখন মোৰ লগত, হয়নে? তোক এটা চাকৰি দিবাই লাগিব, গভৰ্ণমেণ্ট নহ'লেও মোৰ তাতে দিম, হ'ব? ঠিক আছে, এতিয়া 5,000 টকা দিয়ে 5 বছৰত, তাৰমানে 10 জনী মহিলাৰ মাজত এটা গ্ৰুপ কিমান কৰি হ'ল? 500 টকা, হয়নে? 500 টকা 5 বছৰত এবাৰ দিয়ে, তাৰমানে বছৰি হ'ল 100 টকা, মাহত কিমান হ'ব? গ্যারেন্টি পার্টি কব লাজেই লাগে, 9 টকা, হয়নে? আমি যোৱাবাৰ দিলোঁ 25,000 আৰু 50,000, এইবাৰ আমি দিম 1,00,000 আৰু 2,00,000, ঠিক আছে? এই কংগ্ৰেছৰ কথা বিশ্বাস নকৰিব, কব এইটো কৰ সেইটো কৰ, আরে আঙুলতাই কি কষ্ট দিছে কাক, রাস্তা ঘাটটো সবৰ বনাইছে, কলেজতো সবেই বিনামূল্যে এডমিশন পাইছে, অরুণোদয় সবকে দিম, আজি 3 টকা মূল্যৰ চাউল বিনা পয়সাতো সকলোৱে পাইছে, হয়নে নহয়? এতিয়া 2022 চনৰ মার্চ মাহৰ আগতে, তাৰমানে 1 বছৰৰ ভিতৰত আমি 1,00,000 লৰা ছোৱালীক চৰকাৰী চাকৰি দিম, 1,00,000। আমি টেটত চাকৰি দিলোঁ, কোনেও 1 পইচা দিবলগীয়া হোৱা নাই নে দিবলগীয়া হৈছে? কংগ্ৰেছৰ দিনত অংগনবাদী চাকৰি এটা ল'বৰ কাৰণেও 1,00,000 টকা দিব লাগে, হয়নে? কংগ্ৰেছৰ দালালবিলাকে মুখখন মেলি মেলি ঘূৰি ফুৰে, যি খাই ঘৰিয়ালৰ দৰে চব খাই দিয়ে, হয়নে? আমি কৈছোঁ চাকৰি ল'ব সৰু সজাই যেতিয়া যাব, মিঠাইটো আমিয়ে খুৱাই দিম, আমাক নালাগে, আমি আমি নাখাওঁ, আমি খুৱাই দিম, হ'ব? খালি এটাই কণ্ডিশ্যন, ল'ৰা ছোৱালীবিলাকে আহি দেউতাক মাকক চাব লাগিব, বুজিলে? আমি মন্দিৰতো যাওঁ, মছজিদতো যাওঁ, কলিৰ যুগত ভগৱানো দেখা পোৱা টান, আল্লাহও দেখা পোৱা টান, কিন্তু ঘৰত যে বাবা মা আছে সেইটোৱে আচল ভগৱান, আচল আল্লাহ, বুজিলে?
সেই কারণে লড়াবিলাকে যেতিয়া চাকরি বাকরি পাব সবে যাতে দেউতাক মাক চায়, ঠিক আছে। এতিয়া আমি 27 তারিখের যে ইলেকশন হব, সকলে মিলি বটদ্রবাত আমি আঙুলতা ডেকাক জিকাব লাগিব। আজি আপনাদের চাও ঠিঙরপরা নগাঁওলৈকে 300 কোটি টাকা খরচ করে আমি রাস্তা বনাব গৈ আছো। 300 কোটি টাকা, 4খন গাড়ি ন্যাশনাল হাইওয়ে টাইপ। আজি আমার বরদুয়া ইমান ডাঙর হব যে গোটেই এই অঞ্চল পর্যটনের কারণে একদম ডাঙর একটা বিখ্যাত অঞ্চললৈ রূপান্তর হব। লাহে লাহে আমি ইয়ার বটদ্রবাত এনেকে কাম করে গৈ থাকিম যে আমার এই বটদ্রবা সমষ্টিটো অসমের ভিতরতে একটা জাকত জিলিকা সমষ্টিলৈ রূপান্তর হব। যোৱা বছর আপনাদের জানে যে 5 বছর আমি পাইছিল, কিন্তু 1 বছর তো কা আন্দোলনের নামত গল, 1 বছর কোভিডর নামত গল, 3 বছরতে বিনামূলিয়া নামভর্তি, বিনামূলিয়া চাউল, অরুণোদয়, স্বয়ং, কিমান আমি কাম করল। কিন্তু পুরা 5 বছর যদি আমি পাও কিমান কাম করব পারি। আগর খন্তু সিনেমার আগর ট্রেইলর টাইপে থাকি গল, আসল সিনেমা এতিয়া উলাবহে। গতি আপনাদের কত ভোট দিব লাগিব, কোনটো সিনত হব, ঠিক আছে তো? একদম রাতেপুয়ায় গা পা ধুই থাপাক করে পদুমর ছবিত ভোট, ঠিক আছে, জিকিব লাগিব রে আঙুরলতা, ঠিক আছে। আর এটা শুনক, যাকে প্রিয়ঙ্কা গান্ধীক চাব গল একদিনে দেখা পাব, বিপদ আপদ হলে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মাকে ডেইলি দেখা পাব, ঠিক আছে, হব, আঙুরলতাকে দেখা পাব। এনে প্রিয়ঙ্কাতক তো আঙুরলতায় বেশি ডাঙর নাটক করে আছে, সিনেমা করে আছে, হয় না নয়? সদাই লগ পাব। প্রিয়ঙ্কা গান্ধী আহিলে ভাল করে নাটকও করব না জানে, মার্চ মাহত আহি চাহপাত তুলি আছে, চাহপাত হয় এপ্রিলত তুলি দিলে মার্চত, আর একদিন আহি ফটো উঠিবর কারণে পাত তুলিলে। তেতিয়া মই কৈছো, মা আহে যদি 7 দিনমান পাতটো তুলক তেতিয়াহে কষ্টটো গম পাব, 1 মিনিট তুলিলেনো কি গম পাব? আর খালি কই থাকে বিজেপিয়ে নফরত করে, নফরত করে। আরে বাবা, নফরত করে যদি কোভিডর সময় হসপিটালত সবে কেনেকে ট্রিটমেন্ট পালে, যদি নফরতে করে কলেজত হিন্দু মুসলমান সবে কেনেকে বিনামূল্যে এডমিশন পালে, যদি নফরতে করে 3 টাকা মূল্যর চাউল বিনামূলিয়াকৈ সবে কেনেকে পালে। এতিয়া নফরত মানে কি? ও, কংগ্রেসের দিনত দালালক অঙ্গনবাদী চাকরি মাল দিয়াটো নফরত নহয়, হ্যাঁ, এইবিলাক উল্টা পুল্টা কথা কব আহে। আর অসমখনের গরিব মানুষ গরিব হয়ে থাক, আমি ধনী হয়ে গৈ থাকো, এই সিস্টেম নহব। অরুণোদয় সবে পাব লাগিব। মই ইয়াত কৈছো নেকি যে হিন্দুয়ে পাব, মুসলমানে নাপাব? মুসলমানে পাব, হিন্দুয়ে পাব। সকলো মহিলা, প্রত্যেকগী দুখিয়া মহিলায় অরুণোদয় পাব লাগিব, আর 3000 টাকা পাব লাগিব, তেতিয়াহে আমার অসমখন আগবাড়ি যাব। সেই কারণে শ্রদ্ধা রাইজ, ইলেকশন কমিশনের নিয়ম আছে 6টার আগতে আমি ঘরাঘরি যাব লাগে। কালি দিনটো খুব ভাল করে চিন্তা করিব। এই 5 বছরত বিজেপি দিনত ঘর লড়াটুক চাব, ও ইয়াকতো কলেজত বিজেপি এডমিশন দিছে, আজি যেতিয়া ভাত বনাব, ভাত বনাওতে চিন্তা করিব এই চাউলখানি তো বিজেপি সরকারে বিনামূলিয়াকৈ দিছে, হয়নে? ঘুরি যাওতে রাস্তাটো দি যাব বোলে এই রাস্তাটো তো আঙুরলতার দিনতে হয়ে গল, হয়নে? আজি আপনাদের চিন্তা করিব যে আমার ব্যাংক একাউন্টত যদি প্রত্যেক মাহত 3000 টাকা জমা হয় আমি কিমান দূর আগবাড়ি যাব। আজি কিমান স্কুল, ভ্যানসার স্কুল আমি প্রাদেশিকরণ করল,
40,000 লোকক একেলগে নিযুক্তি পত্র দিলো আগত কোনবাই কেতেবা পারিছিলে গটিকে আপনা লোকে আশীর্বাদ করিব আমি যাতে অসমত সরকার স্থাপন করি আমার অসমখনক আমি আগুয়াই লৈ গৈ থাকিব পাৰো ঠিক আছে সকলে বুঝি পালে ভোট দিব জিকিব আঙুলতা বাইদেউ জিকিব তো একদম আইতাই কৈছে যেটা জিকিব আৰু আবু তই কৈছ তো একদম জিন্দাবাদ আৰু হৈ গল আৰু ঠিক আছে সকলে মোৰ লগত কব ভাৰত মাতা কি ভাৰত মাতা কি নৰেন্দ্ৰ মোদী নৰেন্দ্ৰ মোদী আঙুলতা ডেকা আঙুলতা ডেকা সবে এটা আঙুলতাক হাত চাপৰি বজাই আশীৰ্বাদ দিয়ক সবেই সবেই সকলোৱে হিমন্ত ফ্ৰেণ্ড ক্লাব ঢিং আমাৰ মামা হিমন্ত দেখি লাগে আনন্দ তহঁতক দেখি মোৰো আনন্দ লাগি গ'ল এতিয়া লাষ্ট কিম এটা কৈ মই শেষ কৰিম আমাৰ এই বুলেটে ক'ব গৈ আছে তই বিনা বুলেট কেনেকৈ শেষ হ'ব হয় নহয় বুলেটৰ কালাৰ কি লাগিব ব্লেক ব্লেক নে ৰেড ৰ ৰ প্ৰথমতে সুধিম ব্লেক কোনে কোনে লাগে হাত উঠা ৰেড কাক কাক লাগে হাত উঠা আচ্ছা ইয়াতে ৰেডৰ বজাৰ নাই সব ব্লেকেই আচ্ছা এতিয়া শুন স্কুটি আমি হায়াৰ ছেকেণ্ডেৰী পাছ কৰা ছোৱালীক এবাৰ দিলোঁ অহাবাৰ আমি ডিগ্ৰী আৰু ইউনিভাৰ্চিটিত যোৱা ছোৱালীকো স্কুটি দিম মটৰচাইকেলো দিম কিন্তু এটা কণ্ডিশ্যন আছে পিছফালে মা আৰু বাইদেউ ভণ্টিহে উঠিব পাৰিব সেইবিধ বস্তু উঠিব নোৱাৰে হ'ব নহ'লে মটৰচাইকেল যাব একফালে কলেজ থাকি যাব একফালে হয়নে এতিয়া মাজে মাজে আমাৰ এইটো কি গেৰেণ্টি পাৰ্টি না কংগ্ৰেছ পাৰ্টি অঁ এই গেৰেণ্টি পাৰ্টিয়ে সোধে স্কুটিটো দিলে তেল ক'ত পাব আৰে মই বুজাই আছোঁ নহয় তেল ক'ত পাব এতিয়া নামভৰ্তি হ'ল কিতাপ হ'ল একদম আমাৰ বাইদেউ ভণ্টিসকলে টানি টানি মোৰ ইয়াতে তেজ উলিয়াই দিলে একদম অৱস্থাই নাই অৱস্থাই নাই একদম ইমান বিজেপিক দিবই আৰু এবাৰ একদম কোনো টেনশ্যনে নাই ঠিক আছে স্কুটিত তেল ভৰাব লাগে মাক দেউতাকক ৰাতিপুৱা 100 টকা খোজে মাক দেউতাকে ক'ৰ পৰা দিব সেইকাৰণে এইবাৰৰ পৰা আমি এইটো সিদ্ধান্ত লৈছোঁ কলেজত যেতিয়া ল'ৰা ছোৱালী যাব প্ৰত্যেক দিনা কলেজত উপস্থিত থাকিলে আমি 100 টকাকৈ পাৰ ডে আমি ল'ৰা ছোৱালীক দিম তেতিয়া মটৰচাইকেলতো তেল হৈ গ'ল স্কুটিটো তেল হৈ গ'ল দেউতাক মাককো দিগদাৰ কৰিব নালাগে আৰু কলেজত গৈ লগৰ আৰু বন্ধু বান্ধৱী একাপ চাহো খুৱাব পাৰিবি আৰু হয় নহয় হয়নে ঠিক আছে সবে এনেকৈ আমি হাঁহি হাঁহি থাকিম সকলোৱে বিজেপিক ভোট দিম বিজেপিৰ চৰকাৰ হ'ব আপোনালোকে আশীৰ্বাদ কৰিব দেই বহুত বহুত ধন্যবাদ